আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো এই তো হঠাৎ ব্যালকনিতে দাঁড়ালাম, সামনে ব্যালকনিতে তো দেখছি বাচ্চারা খেলছে, মানে এই প্লটটাতে এখনো বাড়ি করা হয়নি, সেই জন্য প্লটটা এখনো খালি আছে। তো বাচ্চারা মাঝে মাঝে এখানে যায় এবং বিড়াল হাঁস মুরগি দেখে তো ওদেরকে নিয়ে ওরা খেলা করে, তো সেটাই দেখছিলাম আর কি। তা হচ্ছে বড়রা ওদেরকে ডাকছে যে ওখান থেকে বের হয়ে আসতে, তো ওরা ওখান থেকে বের হয়ে আসলো। তো এই তো সব বাচ্চারা হচ্ছে মানে এখান যারা যারা বের হতে দেয় তাদের বাচ্চাদেরকে তারা এখানটাতে খেলে ভালো লাগে দেখতে। অনেক সময় মানে আসলে রৌদ্র উজ্জ্বল শুকনা সবকিছু, বৃষ্টি বাদল নেই। তো এই তো আমার বারান্দায় হচ্ছে অনেক রকমের, যেহেতু ফুলের সিজন অনেক রকমের ফুল ফুটে আছে। তো হচ্ছে আমার মেয়েটা বললো যে মামনি আমি একটু ফুল ছিঁড়বো, তো যেহেতু ওরা ফুলের সাথে এত একটা পরিচয় নেই তাই বলছে আচ্ছা নিয়ে আসো সবগুলো ছিঁড়ো, আমার কোনো আপত্তি নেই। তো ছিঁড়তে গেল দেখলো যে কে যেন ফুল একটা চুরি করে নিয়ে গেল এই জায়গাটাতে। আসলে কে এমন চোর আসলো যে একটা ফুল ফুলের লোভ সামলাতে পারলো না? তো আমার কাছে দেখে খারাপ, যেহেতু গাছটাতে আমি অনেক যত্ন করি, মাত্র কলিটা ফুটবে, আজ কালকের মাঝে ফুলটা ফুটবে সেই মুহূর্তে হচ্ছে কলিটা ছিঁড়ে নিয়ে গেল। আসলে ফুলটা ফুটলে নিয়ে গেলে তত একটা কষ্ট লাগতো না, যেহেতু মানে কলিটাই ছিঁড়ে নিয়ে গেল তো খারাপ লাগছিল আর কি। তো এই তো ফুলগুলো ছিঁড়ছে, দুই রকম গোলাপ আর হচ্ছে কসমস ফুল, তো ওগুলো ছিঁড়ছে, একটু খেলবে যে বাসে যেহেতু ঠান্ডা ওরা বের হয় না, তো রুমের ভিতরে বসেও একটু খেলবে। তো বলছে আচ্ছা ছিঁড়ো। তো আসলে ফুলগুলো আনলাম প্রায়, গাছগুলো আনলাম প্রায় 4-5 দিন হলো, তারপর দেখলাম না ভালোই জিকেছে, ফুল গাছগুলো সতে যাচ্ছে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।